কিন্তু আস-সামাদ এই নামের উচ্চারণ আরবি ভাষার বর্ণমালার উচ্চারণ রীতি অনুযায়ী সবচেয়ে কঠিন, সবচেয়ে শক্ত উচ্চারণ রীতি যে বর্ণগুলো আছে সেই বর্ণগুলো দিয়ে আল্লাহর এই নাম সাজানো, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রভাব প্রতাপ প্রতিপত্তি এই নামের সাথে যেটা সম্পৃক্ত সেটার প্রমাণ বহন করে। তিন, আপনারা ইসমে আজম এই শব্দটা শুনেছেন যে ইসমে আজম দিয়ে দোয়া করলে দোয়া ফেরত দেওয়া হয় না, এই কথা মোটামুটি বাংলাদেশের সব মানুষই জানে। ইসমে আজম শব্দের অর্থ হচ্ছে মহান নাম, সবচেয়ে মহান নাম, আল ইসমুল আযম সবচেয়ে মহান নাম। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সবচেয়ে মহান নাম হচ্ছে আস-সামাদ, আর ইসমে আজম দিয়ে দোয়া করা মানে ওই দোয়া যেই দোয়ার মধ্যে আল্লাহর এই নামের জিকির আছে, আস-সামাদ এটার জিকির আছে, ওই দোয়াই হচ্ছে ইসমে আজম দিয়ে দোয়া, যেটা দিয়ে দোয়া করলে দোয়া ফেরত দেওয়া হয় না। তাহলে এটা এই নামের গুরুত্ব। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস এসেছে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নি আশহাদু আন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদ। এটাই হচ্ছে ইসমে আজম দিয়ে দোয়া। এই যে দোয়ার মধ্যে আস-সামাদ ব্যবহার করা হলো, এটাই হচ্ছে ইসমে আজম, যার ওসিলা দিয়ে দোয়া করলে দোয়া ফেরত দেওয়া হয় না। সূরা ইখলাসের ফজিলতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ক্বারা সূরাতাল ইখলাস ফাকাদ ক্বারা সুলুসাল কুরআন, কেউ যদি সূরা ইখলাস তিনবার পাঠ করে তাহলে সে পুরো কোরআন একবার শেষ করলো। কেন সূরা ইখলাসের এত ফজিলত? এই সূরা ইখলাসের মধ্যে কোন নামটার উল্লেখ আছে? আস-সামাদ, যেটার ব্যাখ্যা পরে দেওয়া আছে যে সামাদ কে? লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই পুরো বাক্যটা কিসের ব্যাখ্যা? আস-সামাদ এর ব্যাখ্যা। তাহলে সূরা শুরু হলো কি দিয়ে? কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ। এবার সামাদ কাকে বলে? লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তাহলে পুরো সূরাটাই মূলত হচ্ছে সামাদিয়া, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামাদিয়াতের সূরা। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই সামাদ নামটা এতটা প্রতাপশালী, এতটা প্রভাবশালী, এতটা ভয়ঙ্কর এবং এতটা শক্তিশালী যে নামের পাওয়ারে সূরা ইখলাস তিনবার পাঠ করলে একবার কোরআন শেষ করার সমান নাকি হয়, এই নামের পাওয়ারে এই নামের ওসিলায় দোয়া করলে সেই দোয়া ফেরত দেওয়া হয় না, যেটাকে ইসমে আজম দিয়ে দোয়া করা বলা হয়েছে, তার নাম হচ্ছে আস-সামাদ। এবার আপনাদের জানার আগ্রহ আছে না যে সামাদ কাকে বলে? আছে। সমাদ শব্দের দুইটা ব্যাখ্যা, যদিও আমি আবারও বলে নিচ্ছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম এবং গুণাবলী এত ব্যাপক এবং এত অর্থবহ যেটার ব্যাখ্যা করার মতো যোগ্যতা আমার নাই। যেই সত্তার যেই জাত যেই সত্তা সম্পর্কে আমরা সচক্ষে দেখার ক্ষমতা আমাদের নাই, সেই সত্তা সম্পর্কে পরিপূর্ণ বর্ণনা দেওয়ার ক্ষমতা কি আমাদের হতে পারে? পারে না। ওই সত্তা সম্পর্কে পরিপূর্ণ জ্ঞান অর্জন করার সক্ষমতাও আমাদের নাই। এই জন্য আমরা বলি কি? সামিনা ওয়া আতানা, শুনলাম মানলাম। ইহুদিদের মতো শুনলাম আবার প্রশ্ন করলাম, ওই জাতি উম্মতে মুহাম্মাদি নয়। সামিনা ওয়া আতানা, শুনলাম এবং মানলাম।